শোনা ছিলাম ফিদেল ক্যাস্ত্র একটি বক্তব্য ইতিহাস আমাকে মুক্তি দেবে এই বক্তব্যটির রাজ শেষ পর্ব এই বক্তব্যটি ফিদেল ক্যাস্ত্র দিয়েছিলেন মনকানা দুর্গ আক্রমণের অভিযোগে গ্রেফতার হয়ে উনিশশো তিপ্পান্ন সালের ষোলোই অক্টোবর আদালতের সামনে নিজের রাজনৈতিক তৎপরতার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের উদ্দেশ্যে পরবর্তীকালে এই বক্তৃতা পরিণত হয় ক্যাস্ট্রোর নেতৃত্বাধীন ২৬ জুলাই আন্দোলনের ইশতেহারে এই আত্মপক্ষ সমর্থন একদিকে যেমন ছিল আদালতের প্রতি ক্যাস্ট্রোর জবাব একই সাথে তা ছিল কিউবা জনগণের সত্যিকার মুক্তির জন্য একটা রাজনৈতিক আহ্বান রাজনৈতিক দলিল হিসেবে ইতিহাস আমাকে মুক্তি দেবে এটি চিরায়ত রাজনৈতিক সাহিত্যের অংশে পরিণত হয়েছে তাহলে পড়ে শোনাচ্ছি ইতিহাস আমাকে মুক্তি দেবে বইটির শেষ পর্ব কথা সবার জানা যে বার্রিকিয়া বহুল উত্তরাজ এবং হত্যা করেছেন সবাই জানে যে তিনি লাখপতি ছিলেন হাওয়ানায় তার অগন্তি বাড়ি ছিল নানান বিদেশি প্রতিষ্ঠানে তার বিশাল সব লগ্নি ছিল আমেরিকার ব্যাংকে তার বড় বড় জমার খাতা খোলা ছিল সকলে জানে যে তিনি বিবাহ বিচ্ছেদ মামলার রায় অনুযায়ী এক কোটি আশি লাখ পেসো দিতে সম্মত হয়েছিলেন বিত্তবান যুক্তরাষ্ট্রীয় নাগরিকদের বিলাসবহুল আর উচ্চমূল্যের হোটেলে প্রায়ই তিনি অতিথি হয়ে থাকতেন কিন্তু বার্রিক ইয়াকে কেউ কখনও স্বপ্নে ও বিপ্লবী হিসেবে প্রত্যাশা করেনি বার্রিক হলেন ওয়েলের একজন সার্জেন্ট যিনি গুয়াতাওয়ে বারো জন কিউবানকে হত্যা করেছেন বাতিস্তার লোকেরা সান্তিয়াগো দা কিউবায় মোট সত্তরটি হত্যাকাণ্ড ঘটিয়েছে দে ফাবুলা নার রাতুর বয়ান করো তোমার কাহিনী মার্চের দশ তারিখের আগ পর্যন্ত চারটি ভিন্ন রাজনৈতিক দল কিউবাকে শাসন করেছে আউতেন্তিকো লিবারাল ডেমোক্রেটিক এবং রিপাবলিকান সামরিক অভ্যুত্থানের দুই দিন পরে রিপাবলিকান পার্টি নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের সমর্থন জানায় লিবারেল এবং ডেমোক্র্যাটিক পার্টির ক্ষমতায় থাকার সময়টা এক বছরও অতিক্রান্ত হয়নি বাতিস্তা সংবিধানকে পুনরায় কার্যকর হতে দেননি বেসামরিক মানুষের স্বাধীনতাও ফিরিয়ে দেননি কংগ্রেসকে নতুন করে কার্যকর করেননি ভোটাধিকার মানুষের জন্মগত অধিকার হলেও তা ফিরিয়ে দেননি গণতান্ত্রিক যত প্রতিষ্ঠানকে আকস্মিক উপড়ে ফেলা হয়েছিল তাদেরকে আর পুনর্গঠিত হতে দেননি কিন্তু তিনি গতানুগতিক রাজনীতিতে তার প্রিয় বের বেরদেহা গুয়াস ইনক্লান গালবিতো গার্সিয়া রামোস আনাইয়া মুরিও দলগুলোকে ঠিকই পুনর্বাসিত করেছেন যারা কিউবার রাজনীতির সঙ্গে জড়িত দলের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোভী প্রতিক্রিয়াশীল এবং নীতিগতভাবে সবচেয়ে অপ্রচলিত আর এভাবেই হয়ে গেল বাররিকিয়ার তথাকথিত বিপ্লব যথাযথ একটি বিপ্লবের মূল উপাদান থেকে দূরে থাকা বাতিস্তার প্রণয়ন করা রাষ্ট্র ব্যবস্থা কিউবাকে সব দিক দিয়ে বিশ বছর আগের কিউবায় ফিরিয়ে নিয়ে গেছে বাতিস্তার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে চড়া মূল্য দিতে হয়েছে তবে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে মুখ এবং অসহায় জনগোষ্ঠীকে যারা ক্ষুধা এবং অন্যান্য প্রাথমিক চাহিদা মেটানো থেকে বঞ্চিত হয়ে পড়েছে আর এরই মধ্যে এই একনায়কতন্ত্র জনগণের বিক্ষোভ গণমানুষের থেকে বিযুক্ততা এবং জনগণের বিপুল যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ক্ষমতালোভী গোষ্ঠীটি এখন লিপ্ত হয়েছে জঘন্য আর নিত্য নতুন নির্মম রাজনৈতিক কৌশলে উদ্ভাবন করে যাচ্ছে একের পর এক ঘৃণ্য উপায় যা একে এই দেশে নির্বিঘ্নে চিরস্থায়ী করতে পারে চিরকাল ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে হলে যদি রাষ্ট্র ব্যবস্থাটিকে লাশের স্তূপ আর রক্তের সমুদ্র পাড়ি দিতে হয় তবে তাতেও তার বিন্দু মাত্র পরোয়া নেই বাতিস্তা এই দেশের জন্য এমন একটিও পরিকল্পনা বা পদক্ষেপ গ্রহণ করেননি যার মাধ্যমে দেশের তাবৎ মানুষ উপকৃত হতে পারে বাতিস্তা কেবল নিজের আর্থিক অবস্থার উন্নতর করার ব্যাপারেই মনোযোগ দিয়েছেন তার মতো মানসিকতার অর্থাৎ চরমভাবে আদর্শ বা নিয়ম বিবর্জিত জনগণের বিশ্বাস নির্ভরতা এবং সমর্থন আদায়ে নিতান্তই অপারক মানুষের কাছে এছাড়া অন্য কিছু আশাও করা যায় না তার রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কিউবায় কোনো ইতিবাচক পরিবর্তন আনা আদতেই অসম্ভব একমাত্র যে পরিবর্তনটি তিনি আনতে পারেন তা হল নতুন একদল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সুবিধাবাদীর দল এবং স্বৈরশাসকের উপরে আশ্রয় লোভাতুর কিছু মানুষের মধ্যে লুটপাটের সংস্কৃতি নতুন করে ছড়িয়ে দেয়া আর তাকে উৎসাহিত করা এটা কত বড় লজ্জাজনক বিষয় যে ছোট্ট একটি আত্মপ্রচারক এবং স্বার্থপর গোষ্ঠীর কারণে সাধারণ মানুষ অপরিসীম কষ্টভোগ করতে হচ্ছে যারা সকলে দেশে সত্যিকারের প্রয়োজনের ব্যাপারে এক কাতারে দাঁড়ায় এবং একমত হয় তারা তাই তাদের দৈনন্দিন জীবনে সুলভে আর কষ্ট ছাড়াই পেতে পারে মন্দুস বিবেন্দি মন্দুস বিবন্দি লাতিন শব্দ যার অর্থ জীবনাচরণের দিক নির্দেশনা এদিওর্দ চিবাস রেডিওতে তার শেষ ভাষণে কতটা সঠিক বলেছিলেন যখন তিনি উচ্চারণ করেছিলেন যে বাতিস্তার সরকার কেবলমাত্র কর্নেলদের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবেন আর ফেয়ারিদের আইন প্রণয়ন করবেন মার্চের দশ তারিখের ঠিক পরে কিউবানরা সত্যিকারের যে ধ্বংস বন্দনা তাদের দেশ থেকে চিরকালের জন্য বিদায় করেছিল আবারও তা প্রত্যক্ষ করতে থাকে সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানগুলোতে অদৃষ্টপূর্ব হামলা করা হয়েছে ইউনিভার্সিটি অব দ্য ইয়ার অনুষ্ঠানটি প্রচারের সময় একটি রেডিও স্টেশনে এসআইএম এর হিংস্র অপরাধীরা আক্রমণ করে তাদের সঙ্গী হিসেবে পিএইউ এর দুর্বৃত্তরা ছিল আর তাছাড়া সাংবাদিক মারিও কুচিলানের ঘটনাটি রয়েছে তাকে বাসা থেকে টেনে হিঁচড়ে বের করে এনে পাশবিক নির্যাতন করা হয়েছে যতক্ষণ না তিনি অজ্ঞান হয়ে পড়েন রুবেন বাতিস্তা নামে এক ছাত্রকে তারা গুলি করে মেরে ফেলেছে অপরাধীর ক্ষেপণাস্ত্র ঠিক সেইখানে তার উপরে গুলিবর্ষণ করেছিল যেখানে আঠারোশো একাত্তর সালে স্প্যানিশ স্বেচ্ছাসেবকের দল একজন মেডিকেল ছাত্রকে গুলি করে হত্যা করে আরও অনেক ঘটনা আছে যেমন ডাক্তার গার্সিয়া বার্সেনার বিষয়টা কারা অভ্যন্তরে নিপীড়কদের ধারাবাহিক বর্বর নির্যাতনে তার মতো অনেকেরই আদালতে এসে কথা বলতে গিয়ে কাশির সঙ্গে রক্ত উঠে এসেছে শত শত ঘটনা যেখানে আমাদের নাগরিকদের মধ্যে নারী পুরুষ শিশু নির্বিশেষে বিভিন্ন দলকে ভয়ানক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই অগণতি তালিকা এখানে উল্লেখ করা আমার পক্ষে সম্ভব নয় জুলাইয়ের ছাব্বিশ তারিখের আগে এই সমস্ত ঘটনা বিভিন্ন জায়গায় সংঘটিত হয়েছে আর তখন থেকেই যেমনটা সবাই জানেন কার্দিনাল আর তিয়েহা পর্যন্ত এরকম পরিস্থিতি থেকে বাঁচতে পারেননি সবাই জানেন যে তিনি ছিলেন এই নিপীড়ক গোষ্ঠীর শিকার দাপ্তরিক বর্ণনা অনুযায়ী একদল চোর তাকে আক্রমণ করে ধরাশায়ী করেছে যাক অন্তত একবারের জন্য হলেও এই রাষ্ট্র নিজেদের ব্যাপারে সত্য কথাটা বলতে পেরেছে চুরি ছাড়া এই রাষ্ট্রের আর কাজটা কি যে সাংবাদিককে অপহরণ করে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছিল আর বিশ দিন ধরে কেবল আগুন দিয়ে পুড়িয়ে অত্যাচার চালানো হয়েছে তার কাহিনী শুনে মানুষ ভয়ে শিউরে উঠেছে প্রতিটি নতুন নির্যাতনের ঘটনা জনগণের চোখের সামনে এক অভিনব ঐধ্যত্ব আর অপরিমেয় ভণ্ডামির প্রমাণ তুলে ধরেছে ভিড়ি নিপরণকারীরা এই অত্যাচারের দায়িত্ব এড়াতে এই দেশের শত্রুদের উপরে দোষ চাপাতে চায় পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ অপরাধ চক্র এই সরকারের ভিন্ন কৌশলকে দেখে ঈর্ষা করবে নাৎসি অপরাধীরা পর্যন্ত কখনো এত কাপুরুষ ছিল না উনিশশো চৌত্রিশ সালের তিরিশ জুন তারিখের গণহত্যার ব্যাপারে হিটলার দোষ এড়াতে চেয়েছিলেন বলেছিলেন যে সেই দিন চব্বিশ ঘন্টার জন্যই তিনি জার্মানির সর্বোচ্চ আদালতে অবস্থান করছিলেন হিটলারের পক্ষের ক্ষয়েরখা আর তোষামতকারীরাও প্রকাশ্যে বিরোধিতা করে বলেছিলেন যে তার হিটলারের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ ভীরুর মতো তারা অপহরণ অত্যাচার হত্যার মতো নিপীড়নের দায় জঘন্য কায়দায় তৎকালীন রাষ্ট্রের শত্রুর উপরে অর্পণ করেছিলেন আশ্চর্য আমাদের সার্জেন্ট বাররিক ইয়ার কৌশল ও অবিকল সেই রকম কেবল এখন নয় প্রতিটি মামলায় আমি যা উল্লেখ করি সম্মানিত বিচারকগণ এই অপরাধের জন্য যে অপরাধ চক্র দায়ী তাদেরকে কি একবারও আদালতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাহলে কি করে এই মামলা চলে এই রাষ্ট্র কি জনগণের শান্তি নিয়মনীতি আর সম্মানের পরোয়া করে না আমি এই সমস্ত বিষয় পরপর বলে গেলাম আপনাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করার জন্য বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা কি একটি বিপ্লবী সরকার হিসেবে অভিহিত হতে পারে এই সরকার কি আইন প্রণয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার মালিক হতে পারে বিদ্যমান সরকারের বিরুদ্ধে সংগ্রাম করাটা যুক্তি নাকি প্রতিবাদ না করাটা যুক্তিসঙ্গত আর এই রাষ্ট্রের আদালতে কি ভয়াবহ অন্যায় আর অবিচার করা হচ্ছে না যখন সেই নাগরিকদের এনে সাজা দেয়া হচ্ছে যারা এই দেশকে কুখ্যাতি থেকে বাঁচানোর চেষ্টা করছিল কিউবা নিষ্ঠুর একটি স্বৈর শাসনের শিকার আপনারা সকলে জানেন যে স্বৈরশাসনকে প্রতিহত করা একটি ন্যায়সঙ্গত কাজ এই বিষয়টি সর্বজনীন একটি আদর্শ এবং আমাদের উনিশশো চল্লিশ সালের সংবিধান একে ঐশ্বরিক একটি দায়িত্বে পরিণত করেছে চল্লিশ অনুচ্ছেদের দ্বিতীয় প্যারায় বলা হয়েছে যে মানবাধিকার পূর্বে প্রতিষ্ঠিত ছিল তাকে পুনরুদ্ধার করার জন্য যথাযোগ্য প্রতিবাদ করা যুক্তিসঙ্গত এমনকি সেই বিশেষাধিকারটি যদি কোনো দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রাপ্ত নাও হয়ে থাকে যদি কেবল এমন একটি ব্যক্তি অধিকার হয়ে থাকে যে যা ব্যতীত একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিদ্যমান জনগোষ্ঠীর অংশ হিসেবে একজন মানুষকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় তবে সেই অধিকারকে এই আইনের আওতায় গণ্য করা হবে অধ্যাপক ইনফিয়েস্তা তার সাংবিধানিক আইন বইয়ের রাজনৈতিক এবং আইনি সংবিধানের পার্থক্য তুলে ধরেছেন বইটিতে তিনি বলেছেন কখনো আইনি সংবিধানের মধ্যে এমন সাংবিধানিক নিয়ম নিহিত থাকে যা ব্যাখ্যাতীতভাবে গণমানুষের মূল চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটায় যেমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বর্ণিত প্রধান নিয়ম এবং ব্যাখ্যা অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের মুখোমুখি হওয়া সেই তালিকায় অন্তর্ভুক্ত একটি অধিকার ব্যতীত আর কিছুই নয় আরেকটি বিষয় হল সংবিধানে এই নিয়ম অন্তর্ভুক্ত থাকুক বা না থাকুক এটি সাধারণ জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে এবং সর্বোপরি গণতান্ত্রিক সমাজের সঙ্গে জড়িত সাধারণ আইনের অধীনে এরকম একটি মামলাকে সর্বোচ্চ আদালতের কাছে পেশ করা আইনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি সংবিধান সম্পর্কে দুগিত তার শাসনতান্ত্রিক গবেষণামূলক গ্রন্থে উল্লেখ করেছেন একটি অভ্যুত্থান ব্যর্থ হলেই আদালত তাকে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র বা আইনের বরখেলা হিসেবে ঘোষণা দেয়ার স্পর্ধা দেখাতে পারে না কেননা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যদি স্বৈরাচারী হয় তবে তাকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া আইনসিদ্ধ এখানে মনে রাখা প্রয়োজন দগিত কিন্তু বলেননি যে আদালত ঘোষণা দিতে পারবে না বরং তিনি বলেছেন যে আদালত ঘোষণা দেওয়ার স্পর্ধা দেখাতে পারবে না আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় তিনি বলতে চেয়েছেন যে কোনো আদালত এই ঘোষণা দেওয়ার সাহস বা ক্ষমতা তার হওয়ার কথা নয় বিশেষ করে যে আদালতটি একটি স্বৈরাচারী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে সেরকম পরিস্থিতিতে আদালত যদি যথেষ্ট সাহসী হয়ে নিজের দায়িত্ব নির্ভুলভাবে পালন করতে চায় তবে হ্যাঁ তাকে স্পর্ধা দেখাতে হবে কদিন আগে উনিশশো চল্লিশ সালে সংবিধান নিয়ে তুমুল বিতর্কের উদ্ভব হয়েছিল সামাজিক এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নে আদালত তথাকথিত সংবিধিকে সমর্থন দিতে গিয়ে সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কেবল এইটুকুই নয় সম্মানিত বিচারক আমি বিশ্বাস করি যে উনিশশো সালে সংবিধান এখনও কার্যকর আছে আমি এই স্বীকারোক্তি আপনার কাছে উদ্ভট এবং তাৎক্ষণিক বলে মনে হতে পারে তবে চমকে উঠবেন না চমকে যদি কেউ উঠেই তবে সে আমি যে এখানে দাঁড়িয়ে আইন সর্বস্ব একটি আদালতকে তার প্রজাতন্ত্রের আইনসিদ্ধ সংবিধানকে ফো দিয়ে উড়িয়ে দিতে দেখছি বিষয়টির সত্যতা এবং কার্যকারণের প্রতি অবিচল থেকে যা অতীতেও আমি করে এসেছি কেবল যা আরম্ভ করেছিলাম তাই প্রমাণ করব সামাজিক এবং সাংবিধানিক অধিকার রক্ষার আদালত উনিশশো সালে সংবিধানের একশো বাহাত্তর অনুচ্ছেদ এবং উনিশশো ঊনপঞ্চাশের একত্রিশ মে তারিখের পরিপূরক ধারা অনুযায়ী গঠিত হয়েছিল এই আইনগুলো যার উপরে ভিত্তি করে সেদিন আদালত গঠিত হয়েছিল এটা মেনে নিয়ে এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল যে এখানে অসাংবিধানিক হয়ে পড়ার সমস্যা যতটা তীব্র আইনগত যোগ্যতাও ততটাই নড়বড়ে সংবিধানকে অগ্রাহ্য করা আইনগত অধ্যাদেশ সিদ্ধান্ত অথবা নিয়মকে অবজ্ঞা উৎখাত প্রতিহত অথবা অপমিশ্রণের মাধ্যমে জনগণকে সংবিধানের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকলাপ ভণ্ডুল করাই এর উদ্দেশ্য একশো চুরানব্বই অনুচ্ছেদ স্পষ্টভাবে একটি বিষয় বর্ণনা করে প্রত্যেক বিচারক তথা আদালতের একটি দায়িত্ব হল সংবিধান এবং প্রচলিত আইনের মধ্যে যদি বিরোধিতা তৈরি হয় তবে সংবিধান যেন আইনের উপরে কর্তৃত্ব করতে পারে সেটি তারা নিশ্চিত করবেন আর এ কারণে যে আইন এই আদালত তৈরি করেছে সেই আইন রক্ষার্থেই সামাজিক ও সাংবিধানিক অধিকার রক্ষার আদালতকে বরাবর সংবিধানের সপক্ষে অবস্থান নিতে হবে আদালত নিজেই যখন সংবিধি অনুযায়ী তৈরি আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রজাতন্ত্রের সংবিধানকে অগ্রাহ্য করে তখন সে পরিষ্কারভাবে নিজের সামর্থ্যের সীমা লঙ্ঘন করে এবং অনিশ্চিতের পথে পা বাড়ায় এই প্রক্রিয়ায় আদালত যখন কোনো সিদ্ধান্তে আসে তা সত্যিকার অর্থে হয়ে দাঁড়ায় আইনগতভাবে অকার্যকর বা বাতিল আরও বেশি স্পষ্ট করে বললে সিদ্ধান্তটি নিজেই হয় একটি অযৌক্তিক সিদ্ধান্ত আর কথা সকলে জানেন যে অযৌক্তিক বিষয় কখনও টিকে থাকতে পারে না কোনো জ্ঞান সংক্রান্ত দৃষ্টিভঙ্গি থেকেও আদালত যতই শ্রদ্ধার পাত্র হোক না কেন সে কিছুতেই বৃত্তকে বর্গক্ষেত্র হিসেবে দাবি করতে পারে না আর এটা যদি মানতে হয় তবে ঠিক একই কায়দায় দাবি করা এপ্রিলের চার তারিখে উৎপাদিত কিমভূত কিমাকার ফলাফলকে আমাদের প্রজাতন্ত্রের সংবিধান হিসেবে মেনে নিতে হবে সংবিধানকে প্রজাতন্ত্রের মূল এবং সর্বোচ্চ আইন হিসেবে মেনে নেওয়া হয় দেশের রাজনৈতিক গঠনকে ব্যাখ্যা করতে সরকারি সংস্থাগুলোর কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে এবং তাদের কাজের পরিধি নির্ণয় করতে সংবিধানের ব্যবহার হয়ে থাকে সুতরাং সংবিধানকে অবশ্যই হতে হবে স্থির দীর্ঘস্থায়ী এবং কোনো না কোনো ক্ষেত্রে অপরিবর্তনীয় সংবিধি আইনের কোনো বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে না শুরুতেই বলতে গেলে তারা প্রজাতন্ত্রের সাংগঠনিক সমন্বয় এবং দেশের সার্বভৌমত্বের মূল মন্ত্রের উপরে দানবীয় লজ্জাহীন এবং তীক্ষ্ণ বিরোধিতা সৃষ্টি করে অনুচ্ছেদ এক পড়লে দেখা যায় গণতান্ত্রিক মূল্যবোধের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত কিউবা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র অনুচ্ছেদ দুইতে দেখি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনেই দেশের সার্বভৌমত্ব নির্ভরশীল এবং জনগণই সমস্ত ক্ষমতার উৎস কিন্তু তারপর যদি অনুচ্ছেদ একশো আঠারো পড়ি মন্ত্রিপরিষদের মাধ্যমে প্রেসিডেন্টকে নির্বাচিত করা হবে সুতরাং প্রেসিডেন্ট পছন্দ করবে মন্ত্রিপরিষদ জনগণ নয় কিন্তু মন্ত্রিপরিষদকে নির্বাচিত করবে কে অনুচ্ছেদ একশো বিশ এর সেকশন তেরো পড়লে দেখা যায় মন্ত্রিপরিষদের সদস্যদেরকে নির্বাচিত করা বা নতুন করে যুক্ত করার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ হলেন প্রেসিডেন্ট এমনকি প্রয়োজনে তাদের মধ্যে কাউকে এক পথ থেকে সরিয়ে অন্য পদেও বহাল করতে পারবেন তিনি এখন প্রশ্ন উঠতে পারে তবে কে কাকে নির্বাচন করেন এটা কি সেই প্রাচীন ধাঁধার পুনরাবৃত্তি নয় যার সমাধান কেউ কোনোদিন করতে পারেনি যে ডিম আগে না মুরগি আগে সেই যে গল্প বলছিলাম এবার তার বাকি অংশ একদিন আঠেরো জন দুর্বৃত্ত একত্রিত হল তাদের পরিকল্পনা ছিল প্রজাতন্ত্রটির উপরে হামলা করে তার বার্ষিক বাজেটের পঁয়ত্রিশ কোটি পেসো আত্মসাত করে নেয়া জনগণের কাছে গোপন করে তাদের সম্পদের সঙ্গে প্রতারণা করাই ছিল এই পরিকল্পনার মূল উদ্দেশ্য তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হয়েছে এখন এরপরে আমরা কি করব তারা বসে ভাবতে লাগল তাদের মধ্যে একজন বাকি কথাটুকু বলে দিল তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করো আমি তোমাকে জেনারেল বানিয়ে দেব সেই কাজটি যখন করা হয়ে গেল তখন সে বিশজন মানুষের একটি দল গঠন করল আর তাদের বলল আমি তোমাদের প্রত্যেককে মন্ত্রী করে মন্ত্রী পরিষদ গঠন করব আর তোমরা সবাই মিলে আমাকে প্রধানমন্ত্রী বানাবে আর এভাবেই একে একে তারা একজন আরেকজনকে জেনারেল মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় কোষাগার দখল করে নিল তার চেয়ে বড় কথা এটা কেবল যে কোনো সময়ে একটি সার্বভৌম দেশের ক্ষমতা দখল করে মন্ত্রীপরিষদ জেনারেল বা প্রেসিডেন্টকে বসানোর কারণে করা হয়নি এই লোকটি বিভিন্ন সংবিধির মাধ্যমে কেবল দেশের সর্বৈর্ব ক্ষমতা দখল করেছে তাই নয় বরং দেশের প্রতিটি নাগরিকের জীবন ও মরণের নিয়ন্ত্রণও নিজের হাতে তুলে নিয়েছে তার ইচ্ছা অনিচ্ছাতেই যেন এখন এই জাতির ভাগ্য নির্দেশিত হবে আর এই সমস্ত কারণেই আমি সামাজিক ও সাংবিধানিক অধিকার রক্ষার এই আদালতের অবস্থানটি কেবল প্রতারণাপূর্ণ অরুচিকর অপৌরসের বা অনিহারী মনে করি না বরং মনে করি প্রবলভাবে অযৌক্তিক সংবিধির মধ্যে একটি অনুচ্ছেদ আছে যা অনেকে দৃষ্টি আকর্ষণ করেনি অথচ যা আমাদেরকে এই পরিস্থিতির চাবি হাতে ধরিয়ে দিয়েছে বলতে গেলে সেই অনুচ্ছেদটি থেকেই আমরা পরিস্থিতিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পেরেছি দুইশো সাতান্ন সহ যে পরিবর্তিত অনুচ্ছেদটি তৈরি করা হয়েছিল আমি তা উল্লেখ করার প্রয়োজন বোধ করছি এই সাংবিধানিক আইন মন্ত্রিপরিষদ দুই তৃতীয়াংশ ভোটের ভিত্তিতে পরিবর্তন করতে পারে এটাই সেই স্থান যেখানে বিষয়টি উপহাসের চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে শুধু এই নয় যে দেশের সার্বভৌমত্বকে ব্যবহার করে জনগণের মতামত ছাড়াই জনগণের উপরে তারা একটি নিয়ম চাপিয়ে দিতে পারেন আবার জনগণের উপরে একটি নতুন রাষ্ট্র চাপাতে পারেন যা সর্বময় কর্তৃত্ব তাদেরই হাতে তার উপরে দুইশো সাতান্ন ধারাকেই তারা সার্বভৌম দেশের সবচেয়ে জরুরি উপাদান বলে ধরে নিয়েছেন যার ফলে তারা দেশের আমূল এবং সর্বোচ্চ ক্ষমতার হাত বদল করতে পারেন আর সেই কারণেই হয়তো তারা একে মার্চের দশ তারিখের মধ্যে কয়েকবার ইচ্ছামতো বদল করে ফেলেছেন এরপর আবার ধৃষ্টতার চরম প্রমাণ দেবার জন্য অনুচ্ছেদ দুইয়ে তারা দাবি করেছেন যে জনগণের ইচ্ছার প্রতিফলনে দেশের সার্বভৌমত্ব নিহিত থাকে এবং সেই জনগণই ক্ষমতার উৎস যেহেতু এই সমস্ত পরিবর্তন হয়তো মন্ত্রিপরিষদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে স্থির করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ স্থির হয়েছে প্রেসিডেন্টের মাধ্যমে তাহলে কিউবাকে ভাঙা এবং গড়ার কাজ কেবল একজন মানুষের হাতেই বট কেবল একজন মানুষ যে কিউবায় জন্মগ্রহণকারী সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্টতম সামাজিক এবং সাংবিধানিক ন্যায় প্রতিষ্ঠার আদালত কি এই সত্য মেনে নেবেন এই সবকিছু বিশ্লেষণ করলে যা বেরিয়ে আসে তাকে কি আরোপযোগ্য এবং আইনগত বলে ঘোষণা দেবেন আচ্ছা দিন তবে কেবলমাত্র অন্ধের মতো ওই নিয়মেরই পালন করুন সাংবিধানিক আইন মন্ত্রিপরিষদের দুই তৃতীয়াংশ ভোটে পরিবর্তিত হতে পারে এরকম একটি ক্ষমতার কোনো সীমা নেই এই আইনের আওতায় সংবিধানে যে কোনো অনুচ্ছেদ যে কোনো পর্ব যে কোনো অংশ এমনকি আস্ত আইন কানুনকেই বদলে ফেলা সম্ভব উদাহরণস্বরূপ বলা যায় অনুচ্ছেদ এক যা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলাম যাতে বলা আছে যে গণতান্ত্রিক মূল্যবোধের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত কিউবা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এখন তারা এর সঙ্গে আরও যোগ করতে পারেন আজকের দিনে কিউবা সত্যিকার অর্থে ঘৃণ্য স্বৈরতান্ত্রিক রাষ্ট্র অনুচ্ছেদ তিন অনুযায়ী আমাদের জাতীয় সীমানা কিউবা এবং পাইন্স দ্বীপে সীমানা নির্দেশ করে এবং আমাদের প্রতিবেশী এভাবেই বর্ণনা চলতে থাকে তারা এর মধ্যে আরও সংযোজন করতে পারেন যে কিউবা মোটেও কোনো প্রজাতন্ত্র নয় বরং একটি রাজ্য উত্তরাধিকার সূত্রে যার রাজা হলেন বাতিস্তা তিনি এ সীমানার মধ্যে অবস্থিত একটি প্রদেশকে সীমানা থেকে বের করে কোনো প্রতিবেশী রাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে পারেন যেমনটা লুসিনিয়াকে নিয়ে করেছিলেন নেপোলিয়ন তিনি চাইলে এখানকার মানুষের বেঁচে থাকার অধিকারও কেড়ে নিতে পারেন সদ্যপ্রসূত শিশুদের শিরোচ্ছেদের আইন করে ঠিক যেমনটি চেয়েছিলেন হ্যারট এই রকমের যে কোনো সংবিধি হবে আইনসম্মত এবং যে বা যারা এর বিপক্ষে অবস্থান নেবে তাদেরকে কারাভোগ করতে হবে ঠিক যে আদেশটি এখন দেয়া হয়েছে আমাকে আমাদের বর্তমান পরিস্থিতিটি কতটা অসহনীয় এবং অপমানজনক তা সহজে অনুধাবন করার জন্য আমি চরম কিছু উদাহরণ টানলাম এই কাজটি আমি এ কারণেই করলাম যেন সবাই বুঝতে পারে যে সর্বময় ক্ষমতার অধিকারী এই ছোট্ট গোষ্ঠীটি তাবৎ নাগরিক সহ আমাদের প্রজাতন্ত্রকে নিলামে ওঠাতে পারে সামাজিক এবং সাংবিধানিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আদালত যেহেতু বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিয়েছে তবে আর অপেক্ষা কিসের বিচার কার্যে ব্যবহৃত তাদের ঢোলা পোশাকগুলোকে এবারে তারা ঢাক ঢোল পিটিয়ে শুলে চড়াতে পারে একটি নিয়ম আছে যা যে কোনো আইনের সাধারণ ভিত্তি তা হল সংবিধান প্রণয়ন এবং আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা কখনো একই ব্যক্তির উপরে ন্যস্ত হতে পারে না যেখানে মন্ত্রিপরিষদ কোনো আইন সংবিধি বা নিয়ম প্রণয়ন করেন এবং একই সঙ্গে সংবিধানেরও কোনো অনুচ্ছেদে পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা রাখেন সেখানে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে সামাজিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আদালতের তবে আলাদা অস্তিত্বের প্রয়োজন কি প্রতিটি সংবিধি সপক্ষে রায় দেয়া অযৌক্তিক দুর্বোধ্য ব্যাখ্যার অতীত এবং এই প্রজাতন্ত্রের আইনের পরিপন্থী কিন্তু বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আজ যে আইনকে সমর্থন দিতে সম্মানিত বিচারকগণ আপনারা প্রত্যেকে দায়বদ্ধ সামাজিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আদালত যখন সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণপূর্বক বাতিস্তার অবান্ত সংবিধিকে সমর্থন দান করে তখন এই দেশে সর্বোচ্চ আইন বিলুপ্ত হয় না বরং সামাজিক এবং সাংবিধানিক অধিকার রক্ষার আদালতটি দেশের সংবিধানের বাইরে গিয়ে দাঁড়ায় লোক দেখানো এই আদালতটি তখন প্রকাশ্যে নিজের পৃথক অস্তিত্বের কথা ঘোষণা দেয় এবং আত্মহত্যা করে যা হোক পরকালে আদালতটি শান্তিতে থাকুন সংবিধানে চল্লিশ অনুচ্ছেদে অধিকার সম্পর্কে বলা আছে যা এখানে প্রযোজ্য প্রজাতন্ত্রটি যখন স্বাভাবিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল তখন প্রয়োগযোগী হিসেবে কি আর আবির্ভাব হয়েছিল তা নয় এই সংবিধানের অন্তর্গত এই আইনটি প্রযোজ্য কেবল সেই রকম সময়ের জন্য যখন সমুদ্রে ডুবন্ত জাহাজের একটি লাইফ প্রয়োজন পড়ে শত্রুরা যখন টর্পেরো দিয়ে আঘাত করার জন্য তৈরি হয়ে যায় তখনই জাহাজ লাইফ কার্যকর করার চেষ্টায় ব্যস্ত হয় বিশেষাধিকার বলে সংবিধানকে যখন অস্বীকার করা হয় জনগণকে করা হয় প্রতারিত তখন কেবল একটি পথ খোলা থাকে খোলা থাকে কেবল একটি অধিকার এমন কোনো ক্ষমতা নেই যা তাকে অস্বীকার করবে সেই পথ সেই অধিকার হলো নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার এখনও যদি সন্দেহের কোনো অবকাশ থাকে তবে সামাজিক প্রতিরক্ষা আইনের একটি ধারা মনে করিয়ে দেব যেন সম্মানিত অভিযোগকারী ধারাটি ভুলতে না পারেন সেখানে যা লেখা আছে আমি তাই উল্লেখ করছি নির্বাচিত অথবা নিযুক্ত সরকার যদি জনগণের দ্বারা সরকারকে অমান্য করতে প্ররোচিত হওয়ায় যাবতীয় উপলক্ষ প্রতিহত করতে ব্যর্থ হয় তবে তাকে ছয় থেকে আট বছরের জন্য শাসনকার্য পরিচালনায় নিবৃত্ত করা হবে সুতরাং আইন অনুযায়ী এই আদালতের বিচারকদের দায়িত্ব ছিল মার্চের দশ তারিখে বাতিস্তার প্রতারণাপূর্ণ অভ্যুত্থানকে প্রতিহত করা এটা সহজেই অনুধাবনযোগ্য বিষয় যে যখন আইনের প্রতি কারো নজর ছিল না এবং যখন কেউই নিজের দায়িত্ব পালন করেননি তখন যারা তাদের চোখ কান খোলা রেখেছিলেন এবং আইনের পালন করেছেন তাদেরকে কারাগারে পাঠানো এখন জরুরি হয়ে পড়েছে আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা মানুষের উপরে যে বল প্রয়োগের উদাহরণ সৃষ্টি করছে কিউবার ইতিহাসের ধারাবাহিকতায় তা কিছুতেই প্রশংসার দাবি করতে পারে না আধুনিক সরকার ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিষয়ে লিখিত বইয়ে মন্টেস কিউ কাঠামো এবং প্রকৃতির উপরে ভিত্তি করে সরকার ব্যবস্থাকে তিন ভাগে বিভক্ত করেছেন প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা সেইটি যাতে জনগণের হাতে কিংবা জনগণের একটি নির্দিষ্ট অংশের হাতে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে এক নায়কতন্ত্র বলতে বোঝায় যেখানে একজন সর্বময় ক্ষমতার অধিকারী হয় তবে সুনির্দিষ্ট কিছু আইন আইনকানুনের সহায়তায় তাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় আর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় একজন শাসক থাকেন তবে তিনি আইন আইনকানুনকে উপেক্ষা করে নিজস্ব খেয়াল খুশি মতো কেবল আত্মতৃপ্তি এবং নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শাসন ব্যবস্থা চালান আর তারপরে তিনি এর সাথে আরও যোগ করলেন একজন মানুষের পাঁচটি ইন্দ্রিয় যদি ক্রমাগত তাকে বলতে থাকে যে সেই প্রধান সেই সব আর সমাজের বাকিরা মূল্যহীন তবে মানুষটি অবশ্যই অলস মূর্খ এবং সর্বোপরি ইন্দ্রিয় সর্বস্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য যেমন কিছু সদ্গুণের প্রয়োজন এক নায়কতন্ত্রের জন্য প্রয়োজন সম্মান ঠিক তেমনি স্বীরতন্ত্রের জন্য খুবই দরকারি হল ভীতি প্রদর্শন স্বৈরতন্ত্রে গুণের কোনো স্থান নাই আর সম্মানের উপস্থিতি হতে পারে মারাত্মক সম্মানিত বিচারকগণ পৃথিবীর আদিকাল থেকে আজকের সময় পর্যন্ত সব ধর্মীয় মতবাদে সব ধ্যান ধারণা ও দর্শনে আর সমস্ত ধরনের রাজনৈতিক তত্ত্বগত শিক্ষায় স্বৈরাচারীর বিরুদ্ধে বিপ্লবের অধিকার বরাবর একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত হয়েছে সুতরাং এ যেন ঠিক প্রাচীনকালের ধর্মভিত্তিক রাষ্ট্র চীনে এই নিয়মটাই ছিল এতটাই কড়াকড়ি যেন সাংবিধানিক আইনের মতো যে চীনের একজন রাজা যখন জনগণের জন্য অপমানজনক এবং স্বৈরতন্ত্র মতে রাজ্য শাসন করতে থাকবেন তখন তাকে ক্ষমতাচ্যুত করে একজন সৎ শাসককে সিংহাসনে বসানো হবে প্রাচীন ভারতের দার্শনিকরা আবেগ নির্ভর বা অযৌক্তিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়ে গেছেন তারা বিপ্লবকে বরাবর সুবিবেচনায় রেখেছেন তাদের তত্ত্বকে বাস্তবে রূপও দিয়েছেন ভারতের একজন আধ্যাত্মিক গুরু বলতেন যে ক্ষমতাসীন একজন রাজার চেয়েও জনগণ সমর্থিত একটি মত বেশি প্রাধান্য পাবার যোগ্য অসংখ্য সুতো দিয়ে বোনা মোটা একটি দড়ি শক্তিশালী এক সিংহকে বন্দি করার জন্য যথেষ্ট গ্রিসের শহরগুলো এবং রোমান প্রজাতন্ত্র কেবল শিকারই করেনি বরং স্বৈরাচারীর বিরুদ্ধে লড়ে তাকে ভয়ানক মৃত্যুর মুখে ছুঁড়ে ফেলেছে মধ্যযুগে জন স্যালসবাড়ি তার বুক অব দ্য স্টেটসম্যান গ্রন্থে বলেছেন যে যখন একজন রাজপুত্র আইন অনুযায়ী রাজ্য শাসন করতে ব্যর্থ হয়ে স্বৈরাচারিতে পর্যবসিত হন তাকে আক্রমণের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা আইনসিদ্ধ এবং সুবিবেচিত তিনি স্বৈরাচারীকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিশেষ জায়গায় ড্যাগারের ব্যবহার করতে বলেছিলেন সুম্মা তেওলোহিকায় সেইন্ট থমাস অ্যাকুইনাস স্বৈরতন্ত্রকে রাজনৈতিক দলের তত্ত্বগত শিক্ষা থেকে একেবারে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তবে স্বৈরাচারীকে জনগণের মাধ্যমে কী করে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে সে বিষয়ে যথেষ্ট আলোচনা করেছেন মার্টিন লুথার বলেছেন যে যখন একটি সরকার স্বৈরাচারে পর্যবেসিত যে কিনা আইন ভঙ্গ করে সরকারটি প্রকৃতপক্ষে তখন আইনের প্রতি সম্মানের জায়গায় অবমাননা প্রদর্শন করে তারই শিষ্য ফিলিপি মেলাংটন তার লেখায় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অবধারিত অভ্যুত্থানকে একটি বৈধ বিষয় হিসেবে বর্ণনা করেছেন রাজনৈতিক মতবাদের মাধ্যমে পরিবর্তন আনয়নের বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান থেকে বিশিষ্ট চিন্তাবিদ ক্যালভিন বলেছেন যে কোনো ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষের অবশ্য কর্তব্য ফিলিপ দুইয়ের শাসনামলে ওয়ান মারিয়ানার বই ডে রেজেট রেগিস ইনস্টিটিউশনের সম্পর্কে রোমান ধর্মীয় সভার একজন স্প্যানিশ সদস্য যা বলেছেন তারপরে আর কোনো মতের প্রয়োজন পড়ে না তিনি বলেছেন একজন গভর্নর যখন ক্ষমতা দখল করেন কিংবা তাকে স্বৈরাচারী কায়দায় নির্বাচিত করা হয় তখন সেই দেশের নাগরিকদের জন্য সরাসরি অথবা ছলচাতুরির আশ্রয়ে স্বৈরাচারীকে মোকাবেলা করা বৈধ ফ্রান্সের লেখক ফ্রান্সুয়া হটম্যান মনে করেন সরকার এবং তার জনগণের মধ্যে রয়েছে এক ধরনের সন্ধি চুক্তি সরকার যখন এই চুক্তি ভঙ্গ করার মতো কোনো পদক্ষেপ নেবে তখন সাধারণ মানুষের পক্ষ থেকে বিপ্লবের তারা জেগে ওঠা অবধারিত সত্য প্রায় একই সময়ে একটি ছোট বই প্রকাশিত হয়েছিল যা বিপুল পাঠকের মন জয় করে বইটির নাম ছিল ভিন্ডিসিয়া কন্ট্রা কন্ট্রাটাইরানস এটা একটা লাতিন শব্দ যার অর্থ হল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সেটিতে স্বাক্ষর করেছিলেন স্টেফানুস জুনিয়াস ব্রটাস সেই বইয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়েছিল যে কোনো সরকারের অন্তর্ভুক্ত শাসক যখন সাধারণ মানুষের উপরে নিপীড়ন কার্যক্রম চালাবে তখন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বৈধ এবং দেশের সম্মানিত বিচারকগণের দায়িত্ব হবে জনগণের সেই সংগ্রামের নেতৃত্ব দেয়া স্কটিশ সমাজ সংস্কারক জন নক্স এবং জন পয়েনেট একই রকমের দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে গেছেন আবার হোরহে বুচানান আন্দোলনের বিষয়ে লিখিত তার সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ে লিখেছেন যে কোন সরকার যদি জনগণের মতের তোয়াক্কা না করে ক্ষমতায় আসন গেড়ে বসে অথবা কোন সরকার যদি অবিচারের মাধ্যমে বা অযৌক্তিকভাবে জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করতে প্রয়াস পায় তখন সেই সরকার অবশ্যই একটি স্বৈরাচারী সরকার এরকম পরিস্থিতিতে সেই স্বৈরাচারী সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়া বৈধ এবং সরকারের প্রধান নেতাদের মৃত্যুদণ্ড দেওয়াও কর্তব্য সতেরো শতাব্দীর শুরুর দিকে জার্মান বিচারক জন আলথুস তার রাজনৈতিক গবেষণা গ্রন্থে লিখেছেন যে সার্বভৌমত্ব বলতে একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায় যখন একই উদ্দেশ্যের পিছনে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিলক্ষিত হয় তখনই কেবল তাকে সার্বভৌমত্ব বলা যাবে সরকার গণমানুষের ভাবনার প্রতিফলন বিচারহীন অনৈতিক বা স্বৈরাচারী কার্যক্রম সরকারকে বিপ্লবীদের প্রতিরোধের প্রতি সম্মান বা সহনশীলতা প্রদর্শন করতে ব্যাহত করে সম্মানিত বিচারকগণ উদাহরণ টানতে গিয়ে প্রাচীনকাল নিয়ে বহু কথা বলতে হল বললাম মধ্যযুগের কথা থেকে শুরু করে আমাদের সময়ের কথাও ভিন্ন ধর্মীয় মতবাদে বিশ্বাসী বিভিন্ন লেখকের বই থেকে এই সমস্ত উদাহরণ নিয়ে এলাম এরপরে আর যে একটি মাত্র কথা বলার থাকতে পারে তা হল কিউবার অস্তিত্বের গোড়া থেকে যদি ভাবা যায় তবে প্রতিটি স্তরে বিপ্লবের অধিকার প্রাপ্তি সুস্পষ্ট আর সেই অধিকার বলেই আজ আপনারা বিচারকের পোশাকে কিউবার আদালতে বসার সৌভাগ্য অর্জন করেছেন সম্মানিত বিচারক এমন কি হতে পারে না যে আপনারা সত্যি এই পোশাকের সম্মান অক্ষুণ্ণ রেখে সুবিচারের প্রতি রায় দেবেন সবাই জানেন যে সতেরো শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে দুইজন রাজা ছিলেন চার্লস এক এবং জেমস দুই তারা দুজনেই স্বৈরাচারী সরকার প্রবর্তনের কারণে সিংহাস সিংহাসনচ্যুত হয়েছিলেন এই ঘটনা উন্মুক্ত রাজনৈতিক দর্শন চর্চার সমসাময়িক ব্যাপার এবং সমাজে উদ্ভূত নতুন শ্রেণীর আদর্শগত ভিত্তি গঠনের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য এই ঘটনাই তখন সামন্ততান্ত্রিক চিন্তা ভাবনাকে ভেঙে দেওয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে এক নায়কতন্ত্রের শক্ত জালের বিপরীতে এই নতুন আদর্শ তখন সামাজিক যোগাযোগ ও সচেতনতার পক্ষে অভিনব পতাকা তুলে ধরেছে এই আদর্শই ষোলোশো আঠাশি সালে ইংরেজি বিপ্লব সতেরোশো পঁচাত্তর সালের আমেরিকান বিপ্লব এবং সতেরোশো উননব্বই সালের ফ্রেঞ্চ বিপ্লবের ভিত্তি তৈরি করেছে তাদেরকে সংগঠিত এবং পরিচালিত করেছে বিখ্যাত এই বিপ্লবগুলোই স্প্যানিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে নিজেদেরকে নতুন পৃথিবী গড়ার পথে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে যা শেষ চালটা চেলেছিল কিউবা নতুন এই আদর্শ আমাদের নিজস্ব রাজনৈতিক দর্শনকে সমৃদ্ধ করেছে পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে গুয়াইমারোর সংবিধান থেকে উনিশশো সালে সংবিধান পর্যন্ত আমাদের যাত্রাকে সুগম করেছে পরের সংবিধানটি বর্তমান সময়ে আমাদের ভিতরে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা জাগ্রত করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সামাজিক জীবনে সম্পদের কার্যকারিতার নিয়মকানুন এবং জনগণের পক্ষে সভ্যভাবে বেঁচে থাকার জন্য হস্তান্তরের অযোগ্য অধিকারগুলো এই সংবিধানে বর্ণিত আছে তাছাড়া সেই অধিকার চর্চার ক্ষেত্রে বৃহৎ জনগোষ্ঠীর সুবিধা অসুবিধার দিকটিও কঠোরভাবে লক্ষ্য রাখা হয়েছে তাই স্বৈরতন্ত্রের বিরোধিতার অধিকার উনিশশো সালে সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে রাজনৈতিক মতবাদগত স্বাধীনতা ভোগের মূল মন্ত্র হয়ে দাঁড়ায় সবচেয়ে প্রাচীন সময়ের কথা বলতে গেলে ষোলোশো ঊনপঞ্চাশ সালে জন মিল্টন লিখেছেন যে রাজনৈতিক ক্ষমতা জনগণের উপরে ন্যস্ত থাকে যারা নাকি একজন রাজাকে সিংহাসনে বসাতেও পারে আবার উৎখ্যাত করতে পারে আর যাদের দায়িত্বের মধ্যে থাকে স্বৈরাচারীর ক্ষমতা হরণ করা সরকারের প্রকৃতি বিষয়ে লিখিত প্রবন্ধে জন লোকি বলেছেন জনগণের সাধারণ অধিকার থেকে যখন তাদেরকে বঞ্চিত করা হয় তখন জনগণের হাতে সেই সরকারের উৎখাত বা পরিবর্তন করার অধিকার জন্মে যায় জোরপূর্বক ক্ষমতা গ্রহণকারীর বিরুদ্ধে মাত্র আইন চলে তা হল বলপ্রয়োগ বিখ্যাত বাগ্মি জিন জ্যাকুইস রোসই তার চমৎকার বক্তৃতায় বলেছেন জনগণ যখন নিজেকে দিনের পর দিন কেবল মেনে নিতে দেখে রকমে তারা চলতে থাকে কিন্তু যখন কোনো না কোনোভাবে সে তার ঘাড়ের জোয়ালটা ঝেড়ে ফেলে দিতে পারে তখন সে আরও ভালো করে চলে যে অধিকার একদিন তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল সে তখন সেটি পুনরুদ্ধার করার চেষ্টা করে সবচেয়ে শক্তিশালী মানুষও কখনও এত বেশি শক্তিশালী নয় যে চিরকালের জন্য প্রভু সেজে থাকবে থাকে কেবল ততক্ষণ যতক্ষণ সে নিজের শক্তিকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে এবং মান্যকারের মেনে চলাকে দায়িত্ব বানিয়ে দেয় শক্তি হল শারীরিক ক্ষমতা এই ক্ষমতাকে ব্যবহারের ক্ষেত্রে কারো কাছে কী যুক্তি থাকতে পারে আমার জানা নেই কোনো শক্তির কাছে বস্যতা স্বীকার করা একটি প্রয়োজন হতে পারে কিন্তু কখনোই আনন্দের হতে পারে না সত্যিকার অর্থে মানুষ কেবল দূরদর্শী হবার কারণে এই বস্যতা স্বীকার করে তবে কিসের ভিত্তিতে তাকে দায়িত্ব বলা হবে স্বাধীনতার অধিকারকে বিসর্জন দেয়া নিজের অস্তিত্বকে বিসর্জন দেয়ারই নামান্তর একজন যখন মানুষ হিসেবে তার অধিকার চর্চা করতে পারে না এবং তার কর্তব্যও সমাধা করতে পারে না তখন সে নিজের অস্তিত্ব বিসর্জন দেয় সমস্ত কিছুর উপরে দাবি ত্যাগ করা মানুষের প্রকৃতির পরিপন্থী মানুষের হাত থেকে তার স্বাধীন চেতনা ছিনিয়ে নেয়ার অর্থ হল তার আচার ব্যবহারের আদর্শটুকু কেড়ে নেয়া অল্প কথায় মানুষের এক হাতে সীমাহীন বশ্যতা এবং অন্য হাতে প্রয়োজনীয় শর্ত হিসেবে কিছু ধরিয়ে দেওয়ার চেয়ে অর্থহীন আর কিছু হতে পারে না থমাস স্পেইন বলেছেন মুকুট শোভিত দুর্বৃত্তের চেয়ে শূন্য হাতের একজন মানুষ বেশি সম্মানিত জনগণের বিপ্লবের অধিকারকে কেবল ভার্জিনিয়া যাজক জনার্থন বাউচারের মতো প্রতিক্রিয়াশীলদের পক্ষেই সমালোচনা করা সম্ভব যিনি বলেছেন বিপ্লবের অধিকার একটি তিরস্কারযোগ্য মতবাদ আর এটি এসেছে বিপ্লবের পিতা লুসিফারের মত অনুসারে সতেরোশো ছিয়াত্তর সালের জুলাই মাসের চার তারিখে ফিলাডেলফিয়ায় কংগ্রেসের স্বাধীনতার ঘোষণায় একটি চমৎকার অনুচ্ছেদ ছিল যা স্বাধীনতার অধিকারের প্রতি উৎসর্গীকৃত সবচেয়ে বড় সত্য হল প্রতিটি মানুষকে সমান করে সৃষ্টি করা হয়েছে জন্মসূত্রে সৃষ্টিকর্তা তাদের হাতে ধরিয়ে দিয়েছেন হস্তান্তরের অযোগ্য এক অধিকার যে অধিকার নিহিত আছে তার জীবনধারণে স্বাধীনতায় এবং সুখী হবার চেষ্টায় এই অধিকারকে সংরক্ষণ করার জন্য মানুষের মধ্য থেকে সরকার গঠিত হয় যা মানুষের পরিচালনা হবার চিন্তাভাবনাকে আশ্রয় করে বেড়ে ওঠে যখন যে কোনো প্রকারের সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধ্বংসাত্মক বাধা হিসেবে চিহ্নিত হয় তখন সেই সরকারকে ধ্বংস করা এবং সে জায়গায় নতুন সরকার প্রতিষ্ঠা করা মানুষেরই অধিকার এরকম আদর্শের উপরে এবং জনগণের ক্ষমতার উপরে ভিত্তি করে যখন সরকার গঠিত হয় তখন সেই সরকার জনগণের নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারে মানুষের অধিকার নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে বলা বিখ্যাত ফ্রেঞ্চ ঘোষণায় একটি উক্তি আছে সরকার যখন মানুষের অধিকার কেড়ে নেয় বিপ্লব তখন তাদের মূল অধিকার এবং অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায় একজন মানুষ যখন সার্বভৌমত্ব কেড়ে নেয় তখন স্বাধীন মানুষেরা যেন তাকে মৃত্যুর দরজায় পৌঁছে দিতে পারে আমার বিশ্বাস এতক্ষণ আমি নিজের দৃষ্টিভঙ্গি যথেষ্ট স্পষ্ট করে তুলে ধরেছি সম্মানিত অভিযোগকারী আমাকে ২৬ বছরের জন্য কারাগারে প্রেরণের উদ্দেশ্যে যত কারণ তুলে ধরেছেন আমি তার বিপরীতে আরও অনেক বেশি যুক্তি তুলে ধরেছি উল্লেখিত প্রতিটি যুক্তি মানুষের মুক্তি এবং সমৃদ্ধির জন্য যে মানুষ সংগ্রাম করে তার পক্ষে যায় অন্যদিকে যে মানুষ মানুষেরই উপরে নিপীড়ন চালায় তার কৃতকর্মের পক্ষে একটিও যুক্তি দেখা যায় না আর তাই আমি এতক্ষণ ধরে যেসব যুক্তির অবতারণা করেছি তার একটিও প্রতিপক্ষ খণ্ডন করতে পারবেন বলে আমি মনে করি না তাহলে ক্ষমতায় বাতিস্তার উপস্থিতি কি করে সুবিবেচিত হয় যখন কি না তিনি সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় বসেন কি করে ক্ষমতার ন্যায্যতা প্রতিষ্ঠা হয় যখন তিনি প্রজাতন্ত্রের আইন ভঙ্গ করে কেবল বল প্রয়োগ এবং প্রতারণাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসীন হন কি করে রক্তের বন্যায় ভেসে যাওয়া নিপীড়নে জর্জরিত আর কলঙ্কময় একটি রাষ্ট্রকে আইনসম্মত বলে আখ্যা দেয়া যায় কি করে জনগণের আশেপাশে সবচেয়ে পিছিয়ে থাকা মানুষ বিলুপ্ত প্রক্রিয়া এবং প্রাচীন ধ্যান সমৃদ্ধ একটি রাষ্ট্র ব্যবস্থাকে কেউ বিপ্লবী রাষ্ট্র বলতে পারে যে আদালত দেশের সংবিধান রক্ষার দায়িত্বে নিয়োজিত সেই আদালতের ভয়ানক প্রতারণাকে কি করে আইনসিদ্ধ বলে ধরে নেওয়া যায় কোন অধিকারে আদালত দেশের সেই নাগরিককে কারাগারে নিক্ষেপ করে যে নিজের রক্তের বিনিময়ে এমনকি নিজের জীবনে নিরাপত্তার বিনিময়ে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে চায় জাতির দৃষ্টিতে এবং নৈতিক বিচারের কাঠগড়ায় এই সমস্ত কিছুই দানবীয় এখনও একটি যুক্তি আর সব কিছুর ঊর্ধ্বে আমরা কিউবার নাগরিক এবং তার ফলে কিউবার প্রতি আমাদের একটা দায়িত্ব বর্তায় সেই দায়িত্বে অবহেলা একজন নাগরিকের পক্ষে অপরাধ এমন কি প্রতারণা আমরা আমাদের দেশের ইতিহাস নিয়ে গর্বিত বিদ্যালয়ে পড়ার সময়ে আমরা এই ধারণাটি শিক্ষা গ্রহণ করেছি স্বাধীনতা ন্যায় বিচার এবং মানবাধিকারের কথা শুনে শুনে আমরা বেড়ে উঠেছি গভীর শ্রদ্ধায় দেশের নায়ক এবং শহীদদের স্মরণীয় স্মৃতি আলোচনা করেছি এই কথা ভাবতেই সেপোপেদেস আগ্রামন্তে মাসেও গোমেস এবং মার্তি সবার প্রথমে এই নামগুলো আমাদের মানুষ পথে ভেসে ওঠে আমাদের শেখানো হয়েছিল যা টাইটান বলে গেছেন স্বাধীনতা ভিক্ষা করে ঝুলিতে ভরার বস্তু নয় স্বাধীনতার ধারালো মাচেতে আঘাতে ছিনিয়ে নেয়ার আমাদের জানানো হয়েছিল যে কিউবার স্বাধীন জনগণকে পথ দেখানোর জন্য স্বাধীনতার প্রবর্তক তার বই গোল্ডেন এইজে লিখে গেছেন যে মানুষ দুষ্ট নীতির দ্বারা পরিচালিত হয় এবং অবলীলায় কাউকে নিজের জন্মস্থানের প্রতি অশোভন আচরণ করার অনুমতি দেয় দেশের মর্যাদাকে পায়ে মারাতে দেয় সে কিছুতেই অনুসরণযোগ্য নয় এই পৃথিবীতে আলো যেমন সীমিত তেমনি সম্মানেরও সীমা আছে যেখানে বহু মানুষের মানসম্মান নেই সেখানে এমনও অনেক মানুষ আছে যারা কিছু মানুষকে সম্মানসহ হৃদয়ে লালন করে এই মানুষগুলো এই জনগণের স্বাধীনতা হরণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে সোজা কথায় যারা সম্মান হরণ করে তাদেরকে প্রতিহত করতেই এদের জন্ম সেই মানুষের ভিতরে হাজার মানুষ লুকিয়ে আছে নিহিত আছে এক বিশাল জনগোষ্ঠী মানুষের প্রতি মর্যাদা আর ভালোবাসার বাস তাদের হৃদয়ে আমাদের শেখানো হয়েছিল যে অক্টোবরের দশ তারিখ আর ফেব্রুয়ারির চব্বিশ আমাদের জাতীয় জীবনে কত গর্বের দিন আমরা সেই দিনগুলোতে মহানন্দে বিপ্লবের বার্ষিকী পালন করব দিনগুলোকে আমরা এই বলে মাথায় বসিয়ে নেব যে সেদিন কিউবানরা ভয়ঙ্কর দুর্বৃত্ত স্বৈরাচারীর বিরুদ্ধে জেগে উঠেছিল একাকী তারাকচিত একটি পতাকা বাতাসে উড়িয়ে আমাদের বলা হয়েছিল স্বাধীনতা উদযাপন করতে আর এই পতাকার সম্মান রক্ষা করতে বলা হয়েছিল প্রতি সন্ধ্যায় জাতীয় সঙ্গীতের কলিগুলো যেন আমাদের কণ্ঠে বেজে ওঠে জঞ্জিরে বেঁচে থাকা ওই শিকলের বেঁচে থাকা অপমান আর অসম্মানের জন্মভূমি রক্ষায় মৃত্যুবরণ যেন পাওয়া চিরকালের জীবন শৈশবে যা আমাদের মাথায় ঢোকানো হয়েছিল তা আমরা কখনও ভুলব না এমনকি আজকের দিনে চোখের সামনে আমাদেরই প্রাণপ্রিয় দেশে সেই শিক্ষাকে দোলনা থেকে শুরু করে জীবন চর্চার অপরাধে যখন হত্যার তাণ্ডব বন্দিত্বের উৎসব তখনও ভুলব না একটি স্বাধীন দেশে আমাদের জন্ম হয়েছিল যা আমাদের পিতামাতা আমাদের উপরে অর্পণ করে গেছে আর এই দ্বীপ কেবল সেই দিনই সমুদ্রে ডুবে নিশ্চিন্ন হবে যেদিন আমরা কারো কৃতদাস হতে সম্মত হব দেখে শুনে মনে হচ্ছে শতবর্ষে উপনীত হয়ে মৃত্যুবরণ করা ছাড়া স্বাধীনতার জনক মার্তির আর গতি নেই ধরে নেওয়া যায় যে তার স্মৃতি সমস্ত জায়গা থেকে ধুয়ে মুছে সাফ করে ফেলা হবে কি ভয়ানক প্রকাশ্য অপমান কিন্তু তিনি জীবিত তিনি মৃত্যুবরণ করেননি তার অনুসারীরা বিপ্লবী তার অনুসারীরা মূল্যবান তার স্মৃতির প্রতি তার অনুসারীদের অবিচল আস্থা এখনো এমন কিউবান আছে যে তার মতবাদ রক্ষায় প্রাণ দিতে পারে এখনো এমন তরুণ আছে যে সেই মতবাদ ধারণ করে তার কবরের পাশে এসে মরতে পারে জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকার জন্য নিজের রক্ত আর জীবন উৎসর্গ করতে পারে হাই কিউবা তুমি যদি তোমার স্বাধীনতা জনককে মরতে দাও তবে এরপরে কি আর আছে তোমার ভাগ্যে আমি আমার আত্মরক্ষা বয়নের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আইনজীবীরা যেভাবে শেষ করেন অভিযুক্তকে মুক্তি দেওয়ার দাবি করে আমি সেভাবে করব না আমার কমরেডরা যেখানে পাইন দ্বীপের কারাগারে অপমানজনক নিপীড়নের মধ্যে দিন কাটাচ্ছে সেখানে আমি কেবল আমার জন্য মুক্তি দাবি করতে পারি না আমাকেও বরং সেখানেই পাঠিয়ে দেয়া হোক যেন তাদের দুর্ভাগ্যের অংশীদার হতে পারি যে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট একজন তস্কর আর ভয়ানক অপরাধী সেখানে সৎ মানুষেরা হয় মৃত্যুবরণ করবে নয়তো কারাগারের ঘানি টানবে এ তো সহজেই বোধগম্য সম্মানিত বিচারকগণ প্রতিরোধের কোনো চেষ্টা ছাড়াই আমাকে বলতে দেওয়ার জন্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কোনো রোষ নেই আমি মনে করি কোনো না কোনোভাবে আপনি একজন সাধারণ মানুষ আমি বিশ্বাস করি যে এই আদালতের প্রধান বিচারপতি ব্যক্তিগত জীবনে একজন নিষ্কলঙ্ক মানুষ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যখন আদালতে বসিয়ে তাকে অবিচার করার জন্য বাধ্য করছে তখন তিনি নিশ্চয়ই প্রবল অনীহা নিয়ে দায়িত্ব পালন করছেন কিন্তু তারপরেও পুনর্বিচারিক আদালতের জন্য একটি গুরুতর বিষয় রেখে দেয়া হল সত্তর মানুষের বিভৎস হত্যার অভিযোগ অর্থাৎ যত রকমের নিপীড়নের কথা আমাদের জানা আছে তার মধ্যে সর্বোচ্চ নিপীড়নের অভিযোগ অপরাধীরা খোলা আকাশের নিচে হাতে অস্ত্র ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অস্ত্র উঁচিয়ে ক্রমাগত নাগরিকদের জীবন অনিরাপদ করার হুমকি দিয়ে যাচ্ছে কেবলমাত্র আদালতের ভীরুতা আর কাপুরুষতার কারণে কিংবা আদালতের অন্যায় হস্তক্ষেপে যদি আইনের দায়বদ্ধতার বোঝা দোষীর উপরে পড়তে না পারে আর তখন সমস্ত বিচারকগণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে সম্মানিত বিচারক আপনাদের জন্য রইল আমার করুণা প্রজাতন্ত্রের বিচার সংক্রান্ত ক্ষমতার উপরে নজিরবিহীন লজ্জার অবলেপনে আফসোস রেখে গেলাম আমি জানি অন্য অনেক সাধারণ কয়েদির অবরুদ্ধ জীবনের চেয়ে কাপুরুষ হুমকি আর বিভৎস নিষ্ঠুরতাপূর্ণ কারারুদ্ধ আমার জীবনটা অনেক বেশি কঠিন হবে কিন্তু বন্দিত্বে আমার কোনো ভয় নেই ঠিক যেমন কোনো আতঙ্ক নেই ওই হীন ও স্বৈরাচারীর প্রধানমত্ততায় যে আমার কমরেডদের মধ্যে সত্তর জনের জীবন কেড়ে নিয়েছে আমাকে দোষী সাব্যস্ত করুন কিছুই যায় আসে না তাতে ইতিহাস আমাকে মুক্তি দেবে